আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বাট আমি তেমনটি ভালো নেই, অলরেডি হয়তো বা অনেকে জেনে গেছেন আমার কি প্রবলেম ছিল। আপনাদের ওয়েটিংয়ে রাখতে আমারও ভালো লাগছিল না, খুবই খারাপ লাগছিল, তাই কষ্ট করে হলেও রেকর্ডটা করেই ফেললাম আপনাদের ভিডিও দেওয়ার জন্য। আজ আমি আপনাদের মনের অজান্তে এই গল্পের 39 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন নিচের লাল সাবস্ক্রাইব বাটন থেকে। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। ধুমধাম করেই অনিল আর মিমের বিয়ের চার ধাপে সম্পন্ন হলো। সবচেয়ে বেশি এনজয় করছে অর্ণব, কথা, তিয়াশা, রাফসান, তাসিম, আকাশ। অনিল আর মিমের বিজনেস পার্টনাররাও ভীষণ এনজয় করছে। মিম টানা চার দিন মেকআপ করতে করতে টায়ার্ড, অনেক শুধু বলতো আর একটু। মিম এইটা শুনে ভীষণ হাসত। কবুল বলার দিন মিম থেমেছিল বলে অনিল হাসতে হাসতে মিমের দিকে তাকাচ্ছিল আর দুজন চোখের ইশারা কথা বলছিল। শেষে মিম কবুল বলার পর অনিল বলল, অনিল বাসর ঘরে ফুল দিতে নিষেধ করে কারণ ফুলের গন্ধে মিমের শ্বাস নিতে কষ্ট হয়। মিমের এই নতুন সমস্যাটা অনিলকে বেশ কয়েকদিন ধরে ভাবাচ্ছে, কিন্তু এই অবস্থা ডক্টরের সাথে কনসালটেশন করলে আলাদা মেডিসিন নিতে হবে মিমকে। এই জন্য অনিল আর কোনো স্টেপ নেয়নি। লাস্ট কয়েকটা দিন মিম কেঁদেছে খুব শুধু কষ্টে। অনিল ডেলিভারির আগে শুধু ডক্টরের কাছে দৌড়াদৌড়ি, বেশ ড্রামার মধ্যে যেতে হয়েছে দুজনকেই। অনিল আর মিম কথা দুজনেই দেখে রাখতো মিমকে। মিমের ডেলিভারির দিন অনিল সহ পুরো পরিবার সবাই টেনসড ছিল কারণ মিমের অসুস্থতা কথা ছিল ওটিতে। ডেলিভারির পর কথা ওটি থেকে বেরিয়ে দ্রুত অর্ণবকে কল করে ওটিতে আসতে। অর্ণব ওটিতে আসার পর অনিলের মুখের দিকে তাকিয়ে একবার অর্ণবকে বেবি দেখায়। অর্ণব চোখ বড় বড় করে কথার দিকে তাকিয়ে থাকে, বেবিকে কোলে নেয়, মুখ থেকে ঘাম মুছে কথা বলল, আমি যা সন্দেহ করেছি সেটাই কি সত্যি? ভয়ে ভয়ে অর্ণব বলল, বৌমনি ঠিক আছে তো? কথা বলল, হ্যাঁ বৌমনি অল রাইট, বেবির কি টেস্ট করাবো? অর্ণব বলল, অবভিয়াসলি, ভাইয়াকে আর বাড়ির কাউকে এখনই কিছু জানিও না, আগে ও টেস্ট করে চলো। অর্ণব নার্সদের বলে গেল মিমকে দেখতে। কথা ওটি থেকে বেরিয়ে এক্স-রে রুমে যায়। রায়না তখনও অর্ণবের কোলে। অনিল কিছু জানতে চাইলে অর্ণব বলেনি, এতে অনিল রেগে যায় অর্ণবের উপর। টেস্ট রিপোর্ট পাওয়ার পর অর্ণব আর কথা দুজনেই মুখে হাত দিয়ে বসে পড়ে। অর্ণব মাথায় হাত দিয়ে নিচু হয়ে চুপ করে বসে আছে, কথা তো কিছু বলছে না বেবি আইসিওতে। কথা বলো, অর্ণব ভাইয়াকে কি বলবে? অর্ণব চশমা খুলে টেবিলের উপর ছুড়ে মারে আর বলল, জানি না আমি কথা, ভাইয়ার এতদিনের স্বপ্ন আশা সব শেষ হয়ে যাবে, কি বলবো আমি ভাইয়াকে? কথা বলল, অর্ণব এসব এখন বলো না, অনেকক্ষণ হয়েছে ভাইয়া ওয়েট করছে, চলো ওইখানে। অর্ণবের হাতে চশমাটা দিয়ে দিল। অর্ণব আর কথা অ্যাপ্রন খুলে অনিলের সামনে যায়, দুজনই টেনসড। অর্ণবের হাতে ধরে জাকিয়ে অনিল বলল, অর্ণব এইবার আমার দরজার লিমিট ক্রস হয়ে যাচ্ছে। মাথা নিচু করে কথা বলল, ভাইয়া আসলে রায়না হাঁটতে পারবে না, সেটা কতটা সময়ের জন্য তা জানি না, হয়তো আজীবন ওকে হুইল চেয়ারে কাটাতে হবে, কিছুক্ষণ পর ওকে আইসিইউ থেকে বের করা হবে। চিল্লিয়ে অনিল বলল, কথা ডু নট ফান উইথ মি ওকে, তোমাকে আমি যথেষ্ট আদর করি, তার মানে এই নয় যে তুমি এই সিচুয়েশনে আমার সাথে মজা করবে। অনিলকে জড়িয়ে ধরে অর্ণব বলল, ভাইয়া ও মজা করছে না, প্লিজ শান্ত হও, এর ট্রিটমেন্ট তো আছে, বাইবর্ন অনেক ডিজিজ ভালো হয় বর্তমানে, আমরা রায়নার ট্রিটমেন্ট করাবো দেশের বাইরে নিয়ে, কিচ্ছু হবে না, প্লিজ তুমি কষ্ট পেও না। অনিল বলল, মিম কেমন আছে? অর্ণব বলল, বৌমনি ভালো আছে, বাট কতটা স্টেবল এটা চেক করে বলতে পারবো, লাস্ট সপ্তাহে বৌমেনের উপর দিয়ে যা গেল। পকেটে হাত দিয়ে অনিল বলল, মিম যেন এই কথা না জানে। নানাবাই বলল, নীল আজ নয় কাল এটা মিম জানবেই, কেন এখন জানাবি না? মিমের বাপি বলল, অনিল ঠিক কথাই বলেছে, মিমকে বলো না এখন এটা, মিম কষ্ট পাবে আবার, ও নিজেও এখন ভালো নেই। অর্ণব বলল, ঠিক আছে ভাইয়া তাই হবে, বৌমনিকে কিচ্ছু বলবো না।
বাড়ির সবাই অনিলকে সান্ত্বনা দিচ্ছে, আর অনিল ভাবছে ও বেঁচে তো আছে। অনিল সবাইকে বলছে, আমার সান্ত্বনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আই অ্যাম অ্যাবসলিউটলি ফাইন। মিমকে কেবিনে শিফট করলে অনিল ওর মেয়েকে কোলে নিয়ে মিমের কাছে যায়। গোলাপি রঙের সুন্দর একটা পুতুল ঘুমিয়ে আছে মুখে আঙ্গুল দিয়ে, সাদা টাওয়ালে পেঁচানো একটা পুতুলি। মেয়েকে দেখার পর অনিলের কষ্ট হাজার গুণ বেড়ে গেল। এই ফুটফুটে মেয়েটা হাঁটতে পারবে না, আল্লাহ কেন এমন করে, পরিপূর্ণ কি কেউ নয়? অনিল মেয়েকে মিমের কাছে দিয়ে বলল, আমাদের মেয়ে একদম তোমার মতো সুন্দরী। মিম বলল, আমি ওর মতো এত সুন্দর নই, কি কিউট দেখতে, ও কি ঘুমিয়ে থাকবে, তাকাবে না? অনিল বলল, মিম একটা নবজাতক বেবি 19 থেকে 20 ঘন্টা ঘুমায়, ও এখন ঘুমাবেই শুধু, দেখো। মিম বেবির হাতে চুমু খেয়ে বলল, তাই তো। মিমের কোল থেকে মিমের শাশুড়ি বাবুকে নিয়ে এরপর সবাই, সবারই কষ্ট লাগে এই ভেবে যে ফুটফুটে মেয়েটা আসলে হাঁটতে পারবে না। মিমের শাশুড়ি তো কেঁদেই দেয়, মিম বুঝে না সেই কান্নার মানে। মিমের আজ নিজেকে অনেক অ্যাডাল্ট লাগছে, পরিপূর্ণতা হাওয়া বইছে মিমের শরীরে, পড়ছে শুধু অনিল আর বাড়ির লোকজন। 2 দিন পর মিমকে আর বাবুকে নিয়ে বাসায় ঢুকে অনিল, অনিলের এক হাতে বাবু কোলে আর এক হাতে মিমকে জড়িয়ে ধরে রেখেছে। মিম সোফার উপর বসলো, অনিল বাবুকে ওর আম্মুর কোলে দেয়। অর্ণবকে একটু দূরে ডেকে অনিল বলল, রায়নার পাসপোর্ট বানাতে দে, মিম সুস্থ হলেই আমি 2 মাসের মধ্যে সিঙ্গাপুর যাব রায়নাকে ডক্টর দেখাতে, আমার মেয়ে ঠিক হওয়া লাগবে অন্তত ওর মায়ের জন্য। তুই জানিস না অর্ণব হাউ মাচ শি ড্রিমড, মেয়েকে নিজের হাতে হাঁটা শিখাবে, এসব আমি সহ্য করতে পারবো না। অর্ণব বলল, ভাইয়া আমি কালই রায়নার পাসপোর্ট বানাতে দিব, বমনি আসলেই এই কয়েকটা দিনে অনেক কষ্ট পেয়েছে, তবু বলেছে আমার বাবু ঠিক থাকলেই হবে। আই নো ভাইয়া, এইসব সেন্সিটিভ জিনিস, অনিল বলল। অনিল ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়। অনিলকে পাঞ্জাবি পরে বের হতে দেখে মিম অনেক অবাক হয়। মিম বলল, কী ব্যাপার, কোথায় যাচ্ছেন আপনি? অনিল বলল, মসজিদে। তুমি এখনও এখানে বসে আছো, ওঠো, উঠে চেঞ্জ করে ঘুমাও একটু। হালকা হেসে মিম বলল, আশ্চর্য, আপনি মসজিদে যাচ্ছেন? অনিল বলল, অনিল আর কোনো কথা না বলে বেরিয়ে যায়। বাড়ির সবাই খুব আপসেট, মিম শুধু সবার মুখের দিকে তাকাচ্ছে, কেউ খুশি না নাকি, মিস্টার চৌধুরীও কেমন যেন চুপসে গেছেন। মিম এসব ভেবে উঠে চেঞ্জ করে, বাবুকে বিছানায় ঘুমাতে দেখে মিম ওর পাশে ওকে চুমু দেয়। মিম অনেকক্ষণ তাকিয়ে থাকে ওর দিকে, মিমের বাপি তখন মিমের ঘরে আসে। মামনি, বিছানা থেকে উঠে মিম বলল, হ্যাঁ বাপি। মিমের বাপি বলল, উঠতে হবে না, আমি জাস্ট অবাক হচ্ছি আমার মামনিকে দেখে। মিম বলল, কেন বাপি? মিমের বাপি বলল, আমার পিচ্চি মামনিটি আজ আরেক পিচ্চের জন্মদাত্রী, আমি এখনও ভাবতে পারছি না মামনি। বাপিকে জড়িয়ে ধরে মিম বলল, বাপি মিম রায়হান তো নেই আমি, এখন আমি মিম চৌধুরী, সো মাচ অ্যাডাল্ট বিফোর পাস্ট, দোয়া করো বাপি। বাপি বলল, অবশ্যই, আমার মামনি আরও বড় হবে দেখো। মিম বলল, লাঞ্চ করছো বাপি? মিমের বাপি বলল, হ্যাঁ, তুমি আসার কিছুক্ষণ আগেই। 2 মাস 10 দিন পর এক রাতে বিছানার চাদর টেনে দিয়ে মিম বলল, মিস্টার চৌধুরী আপনি আমার কথা কেন শোনেন না বলুন তো। ল্যাপটপে থেকে চোখ উঠিয়ে অনিল বলল, কি শুনিনি বউ? মিম বলল, আপনাকে না করলাম এই মুহূর্তে সিঙ্গাপুর যাওয়ার দরকার নেই, কিন্তু আপনি যাবেনই। অনিল বলল, হ্যাঁ যাবো তো। মিম বলল, এই ইমার্জেন্সি কেন, আর এই ছোট্ট মেয়েটাকে নিয়ে যাবো অত দূরে? অনিল বলল, ও সেফ থাকবে, তুমি একটা টেনশন করছো কেন? মিম বলল, করবো না, যাই হোক, ঘুমাবেন কখন, নাকি গতকালকের মতো রাত 4টায় এসে শুবেন? অনিল বলল, তুমি বুঝছো কীভাবে আমি রাত 4টায় ঘুমিয়েছি, তুমি না ঘুমাচ্ছিলে? মিম বলল, হ্যাঁ ঘুমাচ্ছিলাম তো, আপনি যে আর আমার মামনির জায়গা দখল করেছেন তখন টের পেয়েছি, ফোনের স্ক্রিনে অন করে দেখি 4:13 বাজে। অনিল বলল, রায়নাকে সাইডে শোয়াও, আজকে যাতে আমাকে দুজনের জায়গা বদল করার না লাগে। মিম বলল, না, ও মাঝখানেই ঘুমাবে। অনিল বলল, মাইট দিব কিন্তু। অনিলের কাছ থেকে ল্যাপটপটা নিয়ে মিম বলল, যেটা পারবেন না সেইটা বললে লাভ কি, আমার মামনি আমাদের মাঝখানে ঘুমাবে আর আপনি আমি দুই পাশে। অনিল বলল, তুমি কি চাইছো আমি তোমাকে কোলে করে মাঝখানে নিয়ে আসি? মিমের কাঁধের উপর হাত দিয়ে মিম বলল, না চাওয়ার কি আছে, আপনি আমায় কোলে নেন এখন,
একটু তো মোটা হয়েছি নাকি, দেখতে তো পচা হয়ে গেছি, এখন আমায় কোলে নেন না, একটু ভালোবাসেন না আমায় এখন। ল্যাপটপটা সোফার উপর ছুঁড়ে মারল মিম। অনিল বলল, প্রতিদিন তোমায় কোলে করে মাঝখানে এনে শোয়াই কে, দুই মা মেয়ের জায়গা বদল করে দেয় কে? অনিল সেই আগের মতোই মিমের কাঁধের উপর দুই হাত মেলে দাঁড়িয়ে আছে। মিম বলল, তখন কি আমি ফিল করতে পারি শুধু কাল পেরেছিলাম? অনিল বলল, আর হ্যাঁ সেকেন্ড যেন কি বললে, আমি তোমায় ভালোবাসি না তাই না? মিম বলল, ভুল বলেছি কি? অনিল বলল, লেটস প্রুফ। অনিল মিমকে কোলে নিয়ে বলল, হ্যাঁ একটু মোটা হয়েছ, 49 থেকে 59 হবে হয়তো। মিম বলল, পিনস কম মারুন। মুখ বেঞ্চে অনিল বলল, একটু মোটা নাকি হয়েছে? মিম বলল, এই আমাকে মোটা বলবেন না বলে দিচ্ছি। অনিল বলল, মোটা কই বললাম, জাস্ট বলেছি একটু মোটা হয়েছ, বেশি না। অনিল মিমকে কোলে নিয়ে পুরো ঘর ঘোরানোর মতো মিমকে ওর জায়গায় শুয়ে দেয়। অনিল রায়নার দিকে তাকিয়ে বলে, মামনি তোমার মাম্মাম আর পাপা এখন রোমান্স করবে, তুমি ঘুম থেকে জেগে কাঁদবে না কিন্তু? চোখ বড় করে তাকিয়ে মিম বলল, ওই এসব কি বলছো? হ্যাঁ। অনিল বলল, কেন, আমি তো তোমায় ভালোবাসি না, ভালোবাসা চাইতে তো তোমার। অনিলের বুকে হাত দিয়ে মিম বলল, মিস্টার চৌধুরী মেরে ফেলবো কিন্তু এখন। অনিল বলল, তুমি যদি ঘুমন্ত বাঘকে জাগাও তাহলে বাঘ তোমাকে কামড়াবেই, তুমি তখন কিচ্ছু করতে পারবে না বউ। মিম বলল, ছি কি সব বলে। অনিল বলল, মুখ বন্ধ। তো ফ্রেন্ডস, আজকের গল্প এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। পুরো গল্পটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফিজ, টাটা।